Welcome students, welcome to my YouTube channel English by Pulak Nath. That ami Pulak Nath, assistant teacher Purbo Barashat Adosho Bidyapit. Ajke tomader sathe alochona korte cholechi ingraji grammar er ekta guruttopurno ongsho, splitting of sentences. Orthat kibhabe tomra simple, complex ba compound sentence theke split kore ekadhik simple sentence convert করতে পারো তার নিয়মাবলী এই গ্রামার ভিডিওটি বিশেষত নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি এছাড়াও এর বাইরে যারা চাকরি পরীক্ষার্থী তাদেরও বা এসএসসি পরীক্ষার্থী তাদেরও কিন্তু ভিডিওটা খুব কাজে দেবে যাই হোক ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে আবার একবার স্মরণ করিয়ে দিতে চাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল ইংলিশ বাই পুলক নাথ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে যাতে করে তৎক্ষণাৎ তোমরা নোটিফিকেশান পেতে পারো যে কোনো নতুন ভিডিও যখনই আমি সেগুলোকে আপলোড করব তাহলে স্টুডেন্টস চলো আমরা সরাসরি চলে যাই আমাদের ভিডিওতে তাহলে স্টুডেন্টস প্রথমে জেনে নিই হোয়াট ইজ স্প্লিটিং স্প্লিটিং ব্যাপারটা কি স্প্লিটিং হলো জয়নিংয়ের উল্টো প্রক্রিয়া অর্থাৎ জয়নের ক্ষেত্রে আমরা কী করেছিলাম দুটো সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যকে দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে কমপ্লেক্স কম্পাউন্ড বা আর একটা সিম্পল বাক্য বানিয়েছিলাম তাই তো এখানে ঠিক তার উল্টো প্রক্রিয়া একটি দীর্ঘ বাক্যকে সেটি সিম্পল হতে পারে কমপ্লেক্স হতে পারে বা কম্পাউন্ড বাক্য হতে পারে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে ভাগ করা যেতে পারে এই পদ্ধতিকে বলে স্প্লিটিং সাধারণত দীর্ঘ বাক্যে এক বা একাধিক ঘটনা বা ক্রিয়ার উল্লেখ থাকে যার প্রতিটিকে একটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে পরিণত করা যেতে পারে তাহলে ওভারঅল স্প্লিটিং ব্যাপারটা বুঝেছো স্প্লিটিং ব্যাপারটা হলো ঠিক এক্স্যাক্টলি দ্য অপোজিট প্রসেস অফ জয়নিং হোয়াট উই ডিড ইন জয়নিং উই টুক টু অর মোর সিম্পল সেন্টেন্সেস অ্যান্ড জয়েন দেম ইন টু either simple or complex or compound sentence. Here you will be given the opposite process. Here you will be given complex sentence, compound sentence or a long simple sentence. সেই সেন্টেন্সগুলোকে তোমাকে ভাগ করতে হবে যতগুলো সরল বাক্যে ভাগ করা যেতে পারে এই ভাগ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে একটা বাক্যের মধ্যে সেটা সিম্পল হোক কমপ্লেক্স হোক বা কম্পাউন্ড হোক একাধিক বিশেষত কমপ্লেক্স এবং কম্পাউন্ডে একাধিক আমাদের ক্রিয়া আমরা উল্লেখ দেখতে পাবো এবং একাধিক কাজের আমরা উল্লেখ দেখতে পাবো যতগুলো আমরা ওই কাজের উল্লেখ পাবো বা ক্রিয়া পাবো ততগুলো আমাকে আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স বানাতে হবে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব পাবে কিন্তু অন্যান্য পার্টিসিপেল বা ইনফিনিটিভ এই ধরনের জিনিস পেতে পারো ইনডিরেক্ট ভার্ব পেতে পারো সেইগুলোকেও কিন্তু আলাদা আলাদা সরল বাক্যে পরিণত করতে হবে এটাই হচ্ছে স্প্লিটিং এবং শুধু পরিণত করলেই হবে না সরল বাক্যে বা সিম্পল সেন্টেন্সে সেইগুলোকে লজিক্যালি সাজিয়ে দিতে হবে সেটাই হচ্ছে আমাদের স্প্লিটিং তাহলে চলো এই স্প্লিটিং করতে গেলে কতগুলো বেসিক বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এই বেসিক বিষয়গুলো আমরা একটু দেখে নিই বেসিক বিষয়গুলো কী কী দেখো বলেছে জেনারেল প্রিন্সিপালস অফ স্প্লিটিং স্প্লিটিংয়ের জেনারেল প্রিন্সিপালসগুলো কী আছে এক নম্বর ব্যাপারটা অলরেডি আমি আলোচনা করে দিলাম এক নম্বর ব্যাপার হচ্ছে বাক্যটিকে ভালোভাবে লক্ষ্য করো ও ফ্যাক্টস বা অ্যাকশনগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো এটা কিন্তু তোমাদের করতে হবে যদি একটা সিম্পল সেন্টেন্স থাকে তাহলে ন্যাচারালি তোমার প্রিন্সিপাল ভার্ব একটাই থাকবে একটা প্রিন্সিপাল ভার্ব থাকলেও তোমার ইয়ে দেখতে পাবে যে একাধিক তোমার ইনফিনিটিভ পার্টিসিপেল বা অন্যান্য ইনডিরেক্ট ভার্বগুলো কিন্তু রয়েছে সেইগুলোকে খুঁজে বের করতে হবে বা ইন জেনারেল বলতে গেলে যতগুলো ফ্যাক্ট বা অ্যাকশন থাকবে সেইগুলোকে তোমাকে খুঁজে বার করতে হবে প্রত্যেকটা ফ্যাক্ট বা অ্যাকশন থেকে আমাদেরকে আলাদা আলাদা বাক্য বানাতে হবে বাক্যে ভার্বগুলো ফাইনিট ইনফিনিটিভ পার্টিসিপলস যে রূপেই থাকুক না কেন সেগুলোকে শনাক্ত করো অলরেডি বললাম একটা বাক্যের মধ্যে তোমার ফাইনিট ভার্ব থাকতেই পারে তো থাকবেই একটা অন্তত সিম্পল সেন্টেন্স হলেও এছাড়া ইনফিনিটিভ পার্টিসিপল বা যেভাবেই যা থাকুক
সেই ভার্বগুলোকে কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের ফ্যাক্ট বা অ্যাকশন খুঁজে বের করতে হবে, দ্বিতীয়ত যে সমস্ত ভার্ব থাকবে আইদার তোমার ফাইনিট ভার্ব অর ইনফিনিটিভ পার্টিসিপল জিরায়ন হোয়াট এভার এখানে থাকুক, সেইগুলোকে কিন্তু আমাদের শনাক্ত করতে হবে। প্রতিটি ভার্বের আগে যথাযথ সাবজেক্ট বসা ও একটি করে সরল বাক্যে পরিণত করতে হবে। তাহলে থার্ড স্টেপ হলো আমি যে ভার্বগুলো খুঁজে পেলাম, ফাইনিট ভার্ব তো মিটেই গেল, এছাড়া ইনফিনিটিভ পার্টিসিপল জিরায়ন যাই থাকুক, সেইগুলোর সামনে আমাদেরকে একটা করে সাবজেক্ট বসাতে হবে, বসিয়ে এবং ওই ভার্বগুলোকে তোমার ফাইনিট ভার্বে পরিণত করতে হবে, করে নিয়ে একটা একটা করে আলাদা আলাদা সরল বাক্যে পরিণত করতে হবে। এইটা কিন্তু ভুললে চলবে না, যে যতগুলো ভার্ব আছে যে ফরম্যাটেই থাকুক সব কিন্তু তোমাকে ফাইনিট ভার্বে আনতে হবে এবং তার সামনে একটা সাবজেক্ট বসাতে হবে, সেই ফাইনিট ভার্ব থাকবে এবং প্রেডিকেট অংশ থাকবে, অর্থাৎ একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য তোমাকে কিন্তু আনতে হবে এবং অর্থ যেন সরে না যায় বা নড়ে না যায় সেটা কিন্তু মাথায় রেখে। ওকে, আর এটা হলো তিন নাম্বার স্টেপ। এইবার দেখো একটা বাক্য ছিল বড়, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড বা সিম্পল যাই দিয়ে থাকুক, সেইগুলো থেকে দেখলে তোমার তিনটে ফ্যাক্ট বা অ্যাকশন আছে, তিনটে ভার্ব আছে ঘুরিয়ে ফিরিয়ে, সেই তিনটে ভার্ব থেকে তুমি তিনটে বাক্য বানালে, বাক্য বানালেই কিন্তু কেবলমাত্র স্প্লিটিং হয়ে গেল না, ওই বানানো বাক্যগুলোকে তোমাকে এবার লজিক্যালি সাজিয়ে দিতে হবে। তাহলে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, মেন্টাল লজিক্যালিটি। উল্টোপাল্টা বাক্যগুলোকে সব ঠিকঠাক স্প্লিট করেছো কিন্তু উল্টোপাল্টা সাজিয়ে লিখেছো, সেক্ষেত্রে কিন্তু হয় কেটে দেবে অথবা অর্ধেক নাম্বার দেবে, অর্থাৎ পুরোপুরি নাম্বার স্কোর করার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে লজিক্যালিটি মেনটেন করে ওই বাক্যগুলোকে সাজিয়ে রাখতে হবে। তাহলে স্টুডেন্টস, দিজ ওয়ার দ্য জেনারেল প্রিন্সিপালস অফ স্প্লিটিং। ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুলি কিপ ইন মাইন্ড দিস four golden rules so that you can very easily split any sentence, whether simple, complex or compound sentences, into two or more simple sentences. তোমাদের পরীক্ষাতে 9 to 12 আমরা দেখেছি সাধারণত বলে দেয় split into two simple sentences. যদি বলে দেয় split into two simple sentences, তাহলে অবশ্যই দুটোতেই তোমাদের বিভক্ত করতে হবে, এমন বাক্যই দেবে যেটা সাধারণত দুটো বাক্যে স্প্লিট হয়, জোর করে দুইয়ের বেশি করার কিন্তু প্রয়োজন নেই। তাহলে চলো এইবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এখানে একটা গ্রিডের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তোমরা একটু নজর দিলে দেখবে, পরে ইন জেনারেল ডিসকাশন করেছি, সেই গ্রিডের মাধ্যমে আলোচনা যেটা করা হয়েছে স্প্লিটিং অফ সেন্টেন্সেস, টোটাল ফ্যাক্টটাকে কিন্তু একটা গ্রিডের মাধ্যমে আনার চেষ্টা করেছে। এই যে স্প্লিটিং অফ সেন্টেন্স, আমরা কত ধরনের বাক্যে স্প্লিট করতে পারি, স্প্লিটিং অফ সিম্পল সেন্টেন্স, স্প্লিটিং অফ কমপ্লেক্স সেন্টেন্স, স্প্লিটিং অফ কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো? দেখো যে আমরা সিম্পল সেন্টেন্স থেকে স্প্লিট করে একাধিক সিম্পল সেন্টেন্স বানাতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সকে স্প্লিট করে একাধিক কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স বানাতে পারি, বা কম্পাউন্ড সেন্টেন্সকে স্প্লিট করে একাধিক সিম্পল সেন্টেন্স বানাতে পারি। এই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স থেকে স্প্লিট করে একাধিক সিম্পল সেন্টেন্স বানানোর সময় আমাদেরকে একাধিক নিয়ম ফলো করতে হয়, কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ডের থেকে স্প্লিট করে সিম্পল বানানোর সময় কিন্তু একটা করে আমাদের নিয়ম, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটাই আলোচনা করা হয়েছে। দেখো তাহলে যখন আমরা সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করব কি করে করব, দেখো 1-2 করে আলোচনা করেছি, গ্রিডের মাধ্যমে দেখিয়েছি, বাই টার্নিং পার্টিসিপল ইনটু ফাইনিট ভার্ব। আমাদের যদি পার্টিসিপল থাকে বাক্যের মধ্যে, সেই তোমার প্রিন্সিপাল ক্লজ তো থাকবেই একটা সিম্পল সেন্টেন্সে, প্রিন্সিপাল ক্লজের পাশাপাশি কী থাকবে, একটা পার্টিসিপল থাকতে পারে, সেই পার্টিসিপলটাকে আমরা ফাইনিট ভার্বে পরিণত করব। তাহলে যেটা প্রিন্সিপাল অংশ আছে সেটা তো একটা বাক্য হবেই, লিঙ্কার একটা তো একটা বাক্য হবেই, আর পার্টিসিপলটা আর একটা বাক্যে পরিণত হবে। তাহলে দ্বিতীয়কে বলেছি বাই টার্নিং ইনফিনিটিভ ইনটু ফাইনিট ভার্ব, তাহলে সিম্পল সেন্টেন্স, তোমার প্রিন্সিপাল ভার্ব তো যেটা আছেই, প্রিন্সিপাল ক্লজ তো যেটা আছেই, সেই প্রিন্সিপাল ক্লজ থেকে একটা বাক্য হবেই, আর এর বাইরে যদি ইনফিনিটিভ থাকে অর্থাৎ টু যুক্ত ভার্ব, সেই ইনফিনিটিভটাকে আর একটা ফাইনিট ভার্বে বানিয়ে আর একটা বাক্য আমরা কিন্তু বানাবো, এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে এবং পরে আমরা ডিটেলস আলোচনা করেছি। আর বাই টার্নিং অ্যাডজেক্টিভ ইনটু সেন্টেন্সেস, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি দেখবো আমরা কোনো স্পেশাল অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেই অ্যাডজেক্টিভটাকেই একটা পূর্ণ বাক্যে পরিণত করা যেতে পারে, তাহলে
যেটা প্রিন্সিপাল ক্লজ সিম্পল সেন্টেন্সে সেটা তো একটা বাক্য হবেই, আর যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভ থেকে আর একটা কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি বাই টার্নিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ইনটু সেন্টেন্স। এছাড়াও আমরা দেখব যে সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের পাশাপাশি কোনো স্পেশাল অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল থাকতে পারে, সেগুলোকেও কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত একটা করতে পারি। এক্সাম্পল দিয়ে কিন্তু একটা করে এক্সাম্পল দেখো গ্রিডের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এরপরে পরবর্তীতে স্লাইড ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করেছি। এছাড়া দেখো যে বলছে বাই টার্নিং অ্যাবসলুট ফ্রেজ ইনটু ফাইনাইট ভার্ব, যে আমাদের যে আমরা দেখতে পারি যে প্রিন্সিপাল ক্লজের পাশাপাশি অ্যাবসলুট ফ্রেজ থাকতে পারে, সেই অ্যাবসলুট ফ্রেজটাকে কিন্তু আমরা একটা বাক্যে পরিণত করবো। দেখো একটা এক্সাম্পল দিয়েছি, দ্য সান হ্যাভিং সেট দ্য ফার্মার রিটার্ন্ড হোম, দ্য ফার্মার রিটার্ন্ড হোম এটা একটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ বাক্য, এটা একটা তোমার প্রিন্সিপাল ক্লজ, তো প্রিন্সিপাল ক্লজ একটা বাক্যই হয়ে গেছে দ্য ফার্মার রিটার্ন্ড হোম। আর দ্য সান হ্যাভিং সেট থেকে দেখো আর একটা বাক্য করেছি দ্য সানসেট, এবং লজিক্যালি এক দুই করে তাদেরকে সাজিয়ে দিয়েছি। আর বলেছি বাই টার্নিং অ্যাপোজিটিভ ইনটু সেন্টেন্স। এছাড়াও আমরা দেখব যে সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের পাশাপাশি কী থাকতে পারে, প্রিন্সিপাল ক্লজের পাশাপাশি একটা অ্যাপোজিটিভ থাকতে পারে। অ্যাপোজিটিভ হচ্ছে ব্যাখ্যাকারক, সেইটাকেও অ্যাপোজিটিভটাকেও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজে আমরা পরিণত করতে পারি। যেমন বলেছি দেখো মিল্টন দ্য ব্লাইন্ড পোয়েট রোড প্যারাডাইস লস্ট, তাহলে মিল্টন রোড প্যারাডাইস লস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা তো একটা বাক্য হয়েইছে মিল্টন রোড প্যারাডাইস লস্ট। আর দ্য ব্লাইন্ড পোয়েট থেকে আর একটা দেখো সিম্পল সেন্টেন্স বানিয়ে দিয়েছি, হি ওয়াজ এ ব্লাইন্ড পোয়েট। ওকে, তাহলে এই হচ্ছে ছটা, এই ছটা ক্ষেত্র, এই যে ছটা আমি রাইট চিহ্ন দিলাম ওপরে চারটে আর নিচে এই দুটো, এই ছটা হচ্ছে রুলস দ্যাট উই শুড ফলো হোয়াইল কনভার্টিং এ সিম্পল সেন্টেন্স ইনটু টু অর মোর সিম্পল সেন্টেন্সেস, হোয়েন উই আর স্প্লিটিং এ সিম্পল সেন্টেন্স ইনটু টু অর মোর সিম্পল সেন্টেন্সেস, তখন কিন্তু এই ছটা নিয়মের কোনো একটা নিয়ম আমাকে অতি অবশ্যই ফলো করে কাজ স্প্লিট করতে হবে। বোঝাতে পারলাম, এগুলোই তোমার ডিটেল আলোচনা করেছি। আর দেখো যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখ, হতে পারে এই যে দু নম্বরে ছিল, এটা এক নাম্বার, এটা দু নাম্বার, এটা কী ছিল, এটা তিন নাম্বার ছিল, তাই তো? দু নাম্বারে দেখো স্প্লিটিং অফ কমপ্লেক্স সেন্টেন্সেস, তাই তো? কী করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে স্প্লিট করি, কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজ তো একটা বাক্যই, সেটা তো থাকবেই, আর এই যে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা আর একটা সেন্টেন্স বা আর একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু কনভার্ট করব, তাহলে কিন্তু দুটো সিম্পল সেন্টেন্স আমরা পেয়ে যাব। দেখো দিয়েছি দেখো ইট ইজ নোন টু অল দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে এই যে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এখান থেকে কি, ইট ইজ নোন টু অল এটা তো পেয়েই গেলাম, ইট ইজ নোন টু অল, আর দ্য আর্থ ইজ রাউন্ড আর একটা বাক্য কিন্তু পেলাম এ সাবঅর্ডিনেট থেকে, দুটো বাক্যকে লজিক্যালি সাজিয়ে দিলাম। তাহলে আমরা দেখছি কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে গেলে প্রিন্সিপাল ক্লজটা তো অ্যাজ ইট ইজ থাকবে, একটা বাক্য হয়ে গেলে, আর সাবঅর্ডিনেট ক্লজ থেকে আর একটা কিন্তু আমাকে সিম্পল সেন্টেন্স বানিয়ে দিতে হবে। ওকে, আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, লাস্ট রইল তিন নম্বর কম্পাউন্ড সেন্টেন্স। তিন নম্বর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা কী পাচ্ছি, কম্পাউন্ড সেন্টেন্সে জানো দুটো প্রিন্সিপাল ক্লজ মাঝখানে অ্যান্ড বাট অর এগুলো দিয়ে সাজানো থাকে, যুক্ত করা থাকে, এটা খুব ইজি। কম্পাউন্ড সেন্টেন্সকে যদি স্প্লিট করতে দেয় এর থেকে সোজা আর কিছু নেই, স্রেফ কী বলেছি বাই ড্রপিং কোঅর্ডিনেটিং কনজাংশন, তারা বললো এক্সাম্পল একটা দিলে বুঝতে পারবে, হি ওয়াজ ফাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ পানিশড, তাকে ফাইনও করা হয়েছিল তাকে পানিশও করা হয়েছিল, জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজটাকে তুলে দাও, দুটো অংশকে দুটো বাক্য বানিয়ে দাও, তাহলে হি ওয়াজ পানিশড, হি ওয়াজ ফাইন্ড একটা বাক্য হয়ে গেল, আবার হি ওয়াজ পানিশড আর একটা বাক্য হয়ে গেল, দুটোকে সাজিয়ে দিলাম। বা রাম ইজ টল বাট শ্যাম ইজ শর্ট, জাস্ট বাটটাকে তুলে দাও, রাম ইজ টল শ্যাম ইজ শর্ট, দুটো স্প্লিট কিন্তু সিম্পল সেন্টেন্সে স্প্লিট হয়ে গেল। তাহলে এই একটা সিম্পল গ্রিডের মাধ্যমে আমি কিন্তু টোটাল স্প্লিটিং ব্যাপারটাকে তোমাদের সামনে আনার চেষ্টা করেছি, যেখানে আমরা দেখলাম কীভাবে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা স্প্লিট করে একাধিক সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি। তাহলে এবার চলো এক এক করে আমরা সেইগুলোকে ইন ডিটেল আলোচনা করি। দেখো এবার বলছে স্প্লিটিং অফ সিম্পল সেন্টেন্সেস, তাহলে আমি এক দুই করে ছটা নিয়ম বলেছিলাম,
এখানে কিন্তু ছটা নিয়ম দেখিয়েছি এবং তোমাদের সুবিধার্থে একাধিক এক্সাম্পল এনেছি এবং সেই এক্সাম্পলে কোনটা কনভার্ট হচ্ছে সেইটা কিন্তু আমরা দেখিয়েছি। দেখো প্রথমটাই বলছে রাইট অন দ্য আনইউজড পেজ, আনইউজড পেজের উপরে লেখো, এটা একটা তোমার সিম্পল সেন্টেন্স, রাইট অন দ্য আনইউজড পেজ। এই সিম্পল সেন্টেন্সের মধ্যে স্পেশাল কী আছে? এই সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা স্পেশাল অ্যাডজেক্টিভ আছে, আনইউজড। তাহলে দেখো রাইট অন দ্য পেজ, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, পুরোটাই প্রিন্সিপাল ক্লজ। তাহলে রাইট অন দ্য পেজটাকে একটা বাক্য বানাবো আর এই আনইউজড অ্যাডজেক্টিভটাকে কনভার্ট করে আর একটা বাক্যে পরিণত করব। আমরা গ্রিডের মধ্যে মাধ্যমে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে অ্যাডজেক্টিভটাকে আমরা কনভার্ট করে আর একটা বাক্যে পরিণত করতে পারি। দেখো দ্য পেজ ইজ আনইউজড, তাই তো? রাইট অন ইট, পেজ ইজ আনইউজড, পেজটা হচ্ছে অব্যবহৃত, আর তার উপরে লেখো। দুটো বাক্য হয়ে গেল, এবং সেটা শুধু দুটো বাক্য হলেই হলো না, সেটাকে আমরা কিন্তু লজিক্যালি সাজিয়ে লিখলাম, বুঝতে পেরেছো? আই ফেস দ্য উইন্ডো মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। বলছে আমি জানলার দিকে মুখ করেছিলাম, একটা ল্যান্ডস্কেপ দেখার চেষ্টা করেছিলাম। এটা সিম্পল সেন্টেন্স, সবকটাই সিম্পল সেন্টেন্স। দেখো আই ফেস দ্য উইন্ডো, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ, এটা তো অ্যাজ ইট ইজ রয়েই গেল একটা বাক্য। আর মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এটা কী ছিল? পার্টিসিপেল ছিল। তাহলে পার্টিসিপেলটাকে আমরা দেখো, সরি, আগেরটাও পার্টিসিপেল ছিল, ওটা পাস্ট পার্টিসিপেল ছিল, এটা প্রেজেন্ট পার্টিসিপেল। এবং পার্টিসিপেল মানে অ্যাডজেক্টিভ, এই প্রেজেন্ট পার্টিসিপেলটাকে আমরা কনভার্ট করেছি। দেখো আই ফেস দ্য উইন্ডো, এটা এক নম্বর বাক্য হয়েছে, আর আই মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, তাই তো? যে আমি জানলার দিকে ফিরেছিলাম, আর মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ সেটা কে? এইবার তোমাকে কী বলেছিলাম? দুটো ফ্যাক্ট দেখো এখানে, আই ফেস দ্য উইন্ডো, এটা একটা ফ্যাক্ট, আর আমি একটা প্রিটেন্স করছিলাম। ফেসটা একটা ফ্যাক্ট আর প্রিটেন্সটা একটা ফ্যাক্ট। তাহলে আই ফেস দ্য উইন্ডো অ্যাজ ইট ইজ বাক্য হয়েই গেল, আর মেকিং এ প্রিটেন্স একটা ভান করছিলাম। এই ভার্বটা ধরেছি, এর আগে একটা সাবজেক্ট বসিয়েছি, কারণ এই বাক্যে আমি কাজ করছি, আই সাবজেক্ট দিয়েছি। আই মেড এ প্রিটেন্স, অথবা আই প্রিটেন্ডেডও করতে পারতে, আই প্রিটেন্ডেড অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। এইভাবে কিন্তু তোমরা ডিভাইড করতে পারতে। নেক্সট এক্সাম্পল দিয়েছি দেখো, হেয়ারিং দ্য নিউজ, ওই সংবাদটা শুনে, অফ হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যুর, শি ফেইন্টেড। এখানেও কী আছে? এখানেও দেখো আমাদের দুটো ফ্যাক্ট কিন্তু আছে, শি ফেইন্টেড একটা ফ্যাক্ট, আর হেয়ারিং দ্য নিউজ এ একটা ফ্যাক্ট, তাই তো? তাহলে শি ফেইন্টেড কিন্তু একটা বাক্য করেছি দেখো, আর হেয়ারিং দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ, এখান থেকে কিন্তু হেয়ারিংটা ভার্ব, হেয়ারের আগে আমাকে সাবজেক্ট বসাতে হবে, কে সাবজেক্ট তার বুঝতেই পারছো, সেইটা সাবজেক্ট, সে শুনেছে, সে অজ্ঞান হয়েছে, তাই করেছি। দেখো শি হার্ড দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ। হ্যাঁ, এই প্রসঙ্গে তোমাদেরকে একটা জানতে হবে, এই যে প্রিন্সিপাল অংশটা থাকবে, এই প্রিন্সিপাল অংশের ভার্বটা যে টেন্সে থাকবে, এই ফেইন্টেডটা কোন টেন্সে ছিল? পাস্ট টেন্সে ছিল। এক্স্যাক্টলি এই যে অংশটা, পার্টিসিপাল অংশটা, তার থেকে আমরা আর একটা সিম্পল সেন্টেন্স বানাচ্ছি, এখানে কিন্তু সেম টেন্স তোমাদেরকে ফলো করতে হবে, তাই কিন্তু করেছি। দেখো শি হার্ড, এখানে দেখো পাস্ট টেন্স আছে, শি হার্ড দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ, শি ফেইন্টেড। তাহলে আমি উল্টোটা করলাম না কেন? কারণ আগে স্বামীর মৃত্যু শুনেছে, পরে সে অজ্ঞান হয়েছে, লজিক্যালিটি অবশ্যই মেনটেন হয়েছে। তাহলে শুধুমাত্র দুটো ফ্যাক্ট বা তিনটে ফ্যাক্ট থেকে ভার্বের আগে সাবজেক্ট বসিয়ে কেবলমাত্র সিম্পল সেন্টেন্সে কনভার্ট করলেই হবে না, সেটাকে লজিক্যালি সাজিয়ে লিখতে হবে। লাস্ট এক্সাম্পল, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এক্স্যাক্টলি এক নাম্বার এক্সাম্পলের মতো, তাহলে দিস ওয়াজ এ কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা একটা তোমার বাক্য হলো, আর আনএক্সপেক্টেডটা থেকে আর একটা দেখো বাক্য করেছিলাম, আর দিস ওয়াজ আনএক্সপেক্টেড, তাহলে এটা স্যামুয়েলের কাছ থেকে পাওয়া একটা প্রশ্ন ছিল, আর এই প্রশ্নটা আনএক্সপেক্টেড ছিল। এইভাবে কিন্তু আমাদেরকে সিম্পল সেন্টেন্স থেকে তোমার স্প্লিট করে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স বানাতে হয়। তা বানাতে গেলে প্রথম নিয়মটা হচ্ছে, আমরা পার্টিসিপেলকে ফাইনাইট ভার্বে পরিণত করলাম, এরকম ছটা নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। চলো, বাই টার্নিং ইনফিনিটিভ ইনটু ফাইনাইট ভার্ব। এবার দেখো ইনফিনিটিভটাকে আমরা কী করে ফাইনাইট ভার্বে পরিণত করব। দেখো যেটা কনভার্ট হচ্ছে সেটাকে কিন্তু লাল কালি দিয়ে তোমাদের জন্য দেখিয়েছি, যাতে সহজেই বুঝতে পারো। দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক প্রপারলি, লোকটা ছিল খুব দুর্বল হাঁটার জন্য প্রপারলি। দেখো এখানে দুটো ভার্ব তোমাদের বার করতে হচ্ছে, ওয়াজ, এটা একটা আছে ওয়াজ উইক, আর হচ্ছে টু ওয়াক, তাই তো? তাহলে এই দুটো থেকে দুটো বাক্য করেছি, দ্য ম্যান ওয়াজ ভেরি উইক,
ওই টু থাকলে সবসময় আমরা যখন ওটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব অ্যান্ড স্প্লিট করব অ্যাকচুয়ালি, তখন কিন্তু ভেরি হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এরকম করলে ভুল হয়ে যাবে, দ্য ম্যান ওয়াজ টু উইক, তাহলে কিন্তু ইনকমপ্লিট হয়ে গেল, দ্য ম্যান ওয়াজ ভেরি উইক হলো। আর যেহেতু সে দুর্বল ছিল, হি কুড নট ওয়াক প্রপারলি, টু ওয়াকটাকে দেখো একটা তোমার স্বয়ংসম্পূর্ণ বাক্যে পরিণত করেছি, হি কুড নট ওয়াক, তাই তো? সে দুর্বল ছিল, দেখো নটটা কেন দিলাম, সেন্সটা নেগেটিভ, সেটা কিন্তু ধরতে হবে। সে এতটাই দুর্বল ছিল হাঁটার পক্ষে, মানে কি এতটাই দুর্বল ছিল যে সে হাঁটতে পারেনি, তাই কিন্তু করেছি, দ্য ম্যান হুজ ভেরি উইক, এটা একটা বাক্য। আর হি কুড নট ওয়াক প্রপারলি, সে কিন্তু হাঁটতে পারেনি। ওকে, মাদার ওয়াজ ওভারহেলমড উইথ জয় টু হেয়ার অফ মাই সাকসেস, মা আপ্লুত হয়েছিল আমার সাফল্যের কথা শুনে, আনন্দে আপ্লুত হয়েছিল। দেখো দুটো বাক্য করেছি, মাদার হার্ড অফ মাই সাকসেস, মা আমার সাফল্যের কথা শুনেছিল, তাই তো? মাদার ওয়াজ ওভারহেলমড উইথ জয় টু হেয়ার অফ মাই সাকসেস, তার আগে সাফল্যের কথা শুনেছে, তাহলে ইনফিনিটিভটাকে আগে বাক্য বানিয়েছি, মাদার হার্ড অফ মাই সাকসেস। আর তারপরে কী হয়েছে, মাদার ওয়াজ ওভারহেলমড উইথ জয়, তাই করেছি, শি ওয়াজ ওভারহেলমড উইথ জয়। দুবার কিন্তু আমরা মাদার বসাবো না, পরের বারটা প্রোনাউন করে দেবো। দেখো একইভাবে হয়েছে, হি চার্জেস 10% টু লেন্ড আউট মানি, সে 10% নেয় টাকা ধার দেওয়ার জন্য, তাই তো? তাহলে বোঝাই যাচ্ছে সে টাকা ধার দেয় আর তারপরে সেই টাকা ধারের জন্য 10% চার্জ করে, তাই দেখো করেছি। ওই টু লেন্ড আউট মানি থেকে একটা বাক্য বানিয়েছি, হি লেন্ডস আউট মানি, সে টাকা ধার দেয়, দেখো। আর হি চার্জেস 10% ফর ইট, সে এটার জন্য 10% নেয়, তাহলে দুটোতেই কিন্তু সেই কাজটা করছে, সেই চার্জ করছে, সেই ধার দিচ্ছে, তাই কিন্তু হি লেন্ডস আউট মানি করেছি আর হি চার্জেস 10% ফর ইট করেছি, বোঝা গেল? দেখো এখানে কিন্তু বাক্যটা প্রেজেন্টেন্সে ছিল, এখানে কিন্তু বাক্যে প্রেজেন্টেন্স আমরা মেনটেন করেছি, টেন্স গণ্ডগোল হয়ে গেলে কিন্তু কেটে দেবো। আই হ্যাভ ডিউটিস টু সলভ, তাহলে কী আছে, একইভাবে আই হ্যাভ ডিউটিস, আমার ডিউটিস আছে, আর আই উইল সলভ দেম, আমি কিন্তু সেগুলোকে সলভ করব। দেখো এখানে একটা প্রেজেন্ট টেন্স, একটা কিন্তু ফিউচার টেন্স, সেটা হতে পারে যদি সেই রকম মানে বোঝায়, যেমন আমার ডিউটি আছে সলভ করব, মানে কি এগুলো ভবিষ্যতেই সলভ করব, সেই ইন্ডিকেশনই দেওয়া হচ্ছে, বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের সিম্পল সেন্টেন্সের স্প্লিট, যেখানে আমরা ইনফিনিটিভ থেকে ফাইনাইট ভার্বে কনভার্ট করলাম। ওকে চলো নেক্সট, দেখো বাই টার্নিং অ্যাডজেক্টিভ ইনটু সেন্টেন্স, আমরা প্রথমটায় পার্টিসিপল দেখেছিলাম, পার্টিসিপল এক ধরনের অ্যাডজেক্টিভই ছিল, আর এখানে সিম্পল অ্যাডজেক্টিভ, নট পার্টিসিপল। দেখো উই লিভ ইন এ স্মল ফ্ল্যাট, এরকম তোমরা পাবে, আমরা একটা ছোট্ট বাড়িতে বাস করি, তাহলে উই লিভ ইন এ ফ্ল্যাট, এটা তো একটা বুঝতেই পারছো বাক্য হবে, আর সেই ফ্ল্যাটটা কেমন, স্মল, তাই করেছি। দেখো উই লিভ ইন এ ফ্ল্যাট, এটা একটা বাক্য করে দিয়েছি, আর এই স্মলটা কনভার্ট হয়ে ইট ইজ স্মল, মানে ফ্ল্যাটটাকে স্মল সেটাই বলছে, সেই স্মল থেকে কিন্তু একটা বাক্য হলো। উই হার্ড এ ফানি আপরোর, আমরা একটা খুব মজাদার চিৎকার শুনেছিলাম, ন্যাচারালি বুঝতেই পারছো আমরা একটা চিৎকার শুনেছিলাম, এটা তো একটা বাক্য, উই হার্ড অ্যান আপরোর দেয়াই আছে, আর এই ফানিটা কনভার্ট হয়ে আর একটা হচ্ছে, ফানি কোনটা ফানি, ওই আপরোরটা ফানি, সেইটাই দেওয়া হলো, দেখো ইট ওয়াজ ফানি। ওকে একইভাবে শি লস্ট হার ভ্যালুয়েবল নেকলেস, শি লস্ট হার নেকলেস, আর নেকলেসটা কেমন ছিল, ইট ওয়াজ ভ্যালুয়েবল। ওকে এইভাবে কিন্তু আমরা সিম্পল অ্যাডজেক্টিভটাকে কনভার্ট করে আর একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি বা স্প্লিট করতে পারি। নেক্সট বলছে বাই টার্নিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়ালস ইনটু সেন্টেন্স, বিভিন্ন আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো সিম্পল সেন্টেন্সের মধ্যে, সেই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোকে কিন্তু আমরা কনভার্ট করে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। দেখো লাকিলি আই কুড ক্যাচ দ্য বাস, তাহলে দেখো আই কুড ক্যাচ দ্য বাস, এটা প্রিন্সিপাল ক্লজ, তাই তো? আই কুড ক্যাচ দ্য বাস, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা বাক্য হয়েছে, আই কুড ক্যাচ দ্য বাস। আর এই লাকিলি যেটা লাল কালিতে লিখেছি, লাকিলিটা অ্যাডভার্বিয়াল, এটা আর একটা বাক্য করেছি, এইটা কিন্তু বুদ্ধিমত্তার সাথে তোমাদেরকে করতে হবে, ইট ওয়াজ লাকি ফর মি, তাই তো? সেটাই তো বোঝাচ্ছে যে খুব ভাগ্যের জোরে আমি বাসটা ধরতে পেরেছি, তাহলে আমি বাসটা ধরতে পেরেছি আর এই বাস ধরাটা আমার পক্ষে খুব ভাগ্যের বড় জোরের ব্যাপার ছিল, তাই তো? বাংলায় তো এরকম করবে, তাই করেছি, দেখো ইট ওয়াজ লাকি ফর মি, এটা ছিল অ্যাডভার্বিয়াল।
অ্যাডভার্ব, আরেকটা দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, শি স্পোক উইথ ট্রুথ, শি স্পোক দ্য ট্রুথ উইথ কারেজ। এই উইথ কারেজটা কি? উইথ কারেজটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো শি স্পোক দ্য ট্রুথ একটা বাক্য হলো, সে সত্যিটা বলেছিল। শি হ্যাড কারেজ ইন স্পিকিং, তার এই বলার সময় কিন্তু তার সাহস ছিল। তাহলে উইথ কারেজ মানে কি? সাহসের সাথে বলেছে মানে কি? তার এটা বলার সময় সাহস ছিল। দেখো শি হ্যাড কারেজ ইন স্পিকিং, এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। সিমিলারলি আরও দুটো এক্সাম্পল দিয়েছি, আনফর্চুনেটলি শি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন, তাহলে শি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন একটা বাক্য অবশ্যই হলো, আর আনফর্চুনেটলি সেখান থেকে কী বেরোবে, এটা তার পক্ষে আনফর্চুনেট ছিল, ইট ওয়াজ আনফর্চুনেট। ওকে, বা আরেকটা এক্সাম্পল, দ্য ডক্টর ওয়ার্ক হার্ড ফর দ্য প্যান্ডামিক ওয়ার্ল্ড ওয়াইড, ডক্টররা খুব কঠোর পরিশ্রম করেছিল বিশ্বজোড়া এই অতিমারির জন্য। তাহলে দ্য ডক্টরস ওয়ার্ক হার্ড, এটা তো একটা বাক্য হলো, আর ফর দ্য প্যান্ডামিক ওয়ার্ল্ড ওয়াইড মানে কি? বিশ্বজুড়ে একটা প্যান্ডেমিক ছিল, দেয়ার ওয়াজ এ প্যান্ডেমিক ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে আগে প্যান্ডেমিক হয়েছে, তারপরে ডাক্তাররা কাজ করেছে বলে বাক্যটাকে দেখো ঘুরিয়ে লিখেছি, দেয়ার ওয়াজ এ প্যান্ডেমিক ওয়ার্ল্ড ওয়াইড আর দ্য ডক্টরস ওয়ার্ক হার্ড। দেখো এই ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবে, যেক্ষেত্রে বাক্য বানাতে গেলে তোমাদের কেউ ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট এইগুলোকে আনতে হতে পারে সময় বিশেষে, এগুলো কিন্তু একটু নজর রাখতে হবে। এই যে এক্সাম্পলগুলো দিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছে, এই কয়েকটা এক্সাম্পলের কথা মাথায় রাখলেই মোটামুটি যত ধরন হতে পারে সব ধরনই তোমরা করতে পারবে। চলো নেক্সট। টার্নিং অ্যাবসলুট ফ্রেজ ইন্টু ফাইনাইট ভার্ব, এখানে আমরা দেখবো অ্যাবসলুট ফ্রেজকে কিন্তু আমরা ফাইনাইট ভার্বে কনভার্ট করছি। দ্য সান হ্যাভিং সেট দ্য ফার্মার রিটার্নড হোম, তাহলে তো দ্য সান হ্যাভিং সেট দ্য ফার্মার রিটার্নড হোম, এই যে দ্য ফার্মার রিটার্নড হোম এটা তোমার প্রিন্সিপাল ক্লজ, এই যে দ্য ফার্মার রিটার্নড হোম এখান থেকে একটা বাক্য বেরিয়ে আসবে, আর দ্য সান হ্যাভিং সেট এটা কি প্রিন্সিপাল ক্লজের পাশাপাশি, এইটা হচ্ছে তোমার অ্যাবসলুট ফ্রেজ। এই অ্যাবসলুট ফ্রেজটাকে একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য দেবো, প্রিন্সিপাল ক্লজটা অ্যাজ ইট ইজ থাকবে, দেখো দ্য ফার্মার রিটার্নড হোম ওটা অ্যাজ ইট ইজ আছে, আগে সূর্য অস্ত গেছে ওটাকে কী করেছি, দ্য সানসেট, সিম্পল, ভেরি সিম্পল, সানসেট সূর্য অস্ত গেল আর দ্য ফার্মার রিটার্নড হোম। একইভাবে ইট বিইং এ রেইনি ডে, এটা রেইন বৃষ্টির দিন হয়, উই স্টেড আমরা ঘরের মধ্যে ছিলাম, তাহলে এটা বৃষ্টির দিন ছিল আগে, ইট ওয়াজ এ রেইনি ডে, আর তারপরে কি, উই স্টেড ইনডোর, উই স্টেড ইনডোর এটা প্রিন্সিপাল ক্লজ, উই স্টেড ইনডোর ওটা দেখো অ্যাজ ইট ইজ আছে, কোনো পরিবর্তন হয়নি, উই স্টেড ইনডোর। আর ইট বিং এ রেইনি ডে এটা বৃষ্টির দিন ছিল, সেখান থেকে কি হয়েছে, ইট ওয়াজ এ রেইনি ডে, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স কিন্তু ফলো করা হয়েছে, এই বাক্যগুলো পাস্ট টেন্সেই থাকে। সিমিলার দুটো আরও এক্সাম্পল আছে একদমই তাই, সেগুলো তোমরা ফলো করবে। দ্য স্কুল বেল হ্যাভিং রান অল কেম ব্যাক টু দেয়ার সিটস, তাহলে স্কুল বেল বাজলে সবাই তাদের সিটে চলে এসেছিলো, তাহলে স্কুল বেল বেজেছিল, স্কুল বেল র্যাং আর সবাই তাদের সিটে চলে এসেছিল, অল কেম ব্যাক টু দেয়ার সিটস। একইভাবে দ্য ট্রেন বিইং ডিলেড, ট্রেনটা দেরি হয়ে যাওয়ায় হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং এটা তো একটা বাক্যই, আর তার আগে কী হয়েছে, দ্য ট্রেন লেট হয়েছে, দ্য ট্রেন ওয়াজ ডিলেড, দ্য ট্রেন ওয়াজ ডিলেড আর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এখানে আমরা দেখলাম স্টুডেন্টস কীভাবে অ্যাবসলুট ফ্রেজটাকে আমরা একটা প্রিন্সিপাল ক্লজে বা একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি, এবং কনভার্ট করে আমরা কীভাবে দুটো সিম্পল সেন্টেন্স বা তার বেশি দুটোতে আমরা স্প্লিট করতে পারি। নেক্সট স্লাইড চলো। টার্নিং অ্যাপোজিটিভ ইন্টু সেন্টেন্সেস, এটা হচ্ছে লাস্ট রুল অফ সিম্পল কনভার্টিং সিম্পল সেন্টেন্স বা স্প্লিটিং সিম্পল সেন্টেন্সেস ইন্টু টু অর মোর সিম্পল সেন্টেন্সেস। এখানে হচ্ছে অ্যাপোজিটিভ, আমরা একাধিক অ্যাপোজিটিভ পেতে পারি, সেই অ্যাপোজিটিভগুলোকে কিন্তু আমরা একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতেই পারি। দেখো অলরেডি গ্রিডের মধ্যেও আলোচনা করেছিলাম, মিল্টন দ্য ব্লাইন্ড পোয়েট রোড দ্য প্যারাডাইস লস্ট, এখানে কি মিল্টন রোড দ্য প্যারাডাইস লস্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপোজিটিভ কোনটা, দ্য ব্লাইন্ড পোয়েট, ব্লাইন্ড পোয়েট মিল্টনকে কোয়ালিফাই করছে না, অ্যাপোজিটিভ কী করে, ব্যাখ্যা করে, মিল্টন মিল্টনটা কেমন কবি না আসে অন্ধ কবি, দেখো একটু ডিটেলে বললো আর কি। দেখো মিল্টন ওয়াজ দ্য ব্লাইন্ড পোয়েট আর হি রোড দ্য প্যারাডাইস লস্ট, এইভাবে করেছি, অন্যভাবে করতে পারতে, ডিরেক্ট যদি এরকম করতে চাইতে মিল্টন ওয়াজ দ্য ব্লাইন্ড, না সরি ঠিকই আছে,
দেখো মিল্টন রোড দ্য প্যারাডাইস লস্ট, ওই হি রোড দ্য প্যারাডাইস লস্ট করা হয়েছে। আর দ্য ব্লাইন্ড পোয়েট, সাবজেক্ট তো মিল্টন, মিল্টন ওয়াজ দ্য ব্লাইন্ড পোয়েট, এটাকে কিন্তু আগে রেখেছে, বোঝা গেল। একইভাবে তেনজিং ফার্স্ট ক্লাইম মাউন্ট এভারেস্ট, দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। তেনজিং প্রথম মাউন্ট এভারেস্টে উঠেছিল, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটা অ্যাপোজিটিভ কাকে ডিটেলে বলছে? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কেমন কোন জিনিস না, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তাই দেখো তেনজিং ফার্স্ট ক্লাইম মাউন্ট এভারেস্ট, এটা একটা বাক্য করে দিলাম। আর ইট ইজ দ্য মাউন্টেন, হায়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। দেখো প্রথমটা পাস্ট টেন্স থাকা সত্ত্বেও কিন্তু এটাকে প্রেজেন্ট রেখেছি, ইট ইজ দ্য হায়েস্ট মাউন্টেন, কারণ এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট তোমার, কারণ মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, শৃঙ্গ ছিল এখন অন্য কেউ হয়ে গেছে ব্যাপারটা তা নয়, তাই কিন্তু এটাকে ইজ রেখেছি। এরকম দুটো টেন্সের এদিক ওদিক পেতে পারো, খুব রেয়ার, সেগুলো কিন্তু তোমাদেরকে একটু মন দিয়ে দেখতে হবে। তাহলে তেনজিং ফার্স্ট ক্লাইম মাউন্ট এভারেস্ট, এটা একটা বাক্য হলো, আর ইট ইজ দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখছো কীভাবে আমরা অ্যাপোজিটিভ, যেটা লাল কালিতে তোমাদের সব জায়গায় দেখানো হয়েছে, সেইটা একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য হচ্ছে। তোমরা ভুলটা কোথায় করো জানো তো? প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেটা মোটামুটি দিলে, আর এই যে তোমার অ্যাডজেক্টিভ বলো, ইনফিনিটিভ বলো, পার্টিসিপেল বলো, অ্যাপোজিটিভ বলো, এগুলো থেকে যখনই আর একটা বাক্যে স্প্লিট করছো, তখন হয় সাবজেক্টে গণ্ডগোল হয়ে যায় অথবা ভার্বে গণ্ডগোল হয়ে যায়, পুরোটাই কিন্তু কাটা চলে যায়। সেইটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে। দেখো আরও দুটো এক্সাম্পল দিয়েছি, একটু দ্রুত বলে দিই। হিজ আঙ্কেল অ্যান ইঞ্জিনিয়ার বিল্ড দিস ব্রিজ। তাহলে হিজ আঙ্কেল অ্যান ইঞ্জিনিয়ার, ওই অ্যান ইঞ্জিনিয়ার এই আঙ্কেলটাকে কোয়ালিফাই মানে ডিটেলে বললো, আঙ্কেলটা কেমন একটা ইঞ্জিনিয়ার। তাহলে হিজ আঙ্কেল ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এটা একটা বাক্য হয়ে গেল তোমার অ্যাবসলিউট ফ্রেজ থেকে, এই অ্যাপোজিটিভ থেকে। আর আর হি বিল্ড দিস ব্রিজ, ওটা তো যেমন আছে তেমনই হলো। গান্ধীজি এ গ্রেট লিডার অফ ইন্ডিয়া ফট এগেনস্ট দ্য ব্রিটিশ, একইভাবে করেছি। তাহলে গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়াটা বাদ চলে গেছে, ওটা একটু বসিয়ে নেবে। গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার অফ ইন্ডিয়া, আর হি ফট এগেনস্ট ব্রিটিশ। এইভাবে আমরা কিন্তু অ্যাপোজিটিভগুলোকেও একটা একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি। তাহলে স্টুডেন্টস দেখছো কিভাবে যে আমরা সিম্পল সেন্টেন্সগুলোকে ভাগ করে করে একটা সিম্পল সেন্টেন্স থেকে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে পারি। এইবার আমরা নেক্সট স্লাইডে দেখব যে কিভাবে, দেখো কীভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কনভার্ট করতে পারি। দেখো কমপ্লেক্স বা এরপরে কম্পাউন্ড আলোচনা করব, এখানে কিন্তু এত নিয়মের ঘনঘটা নেই। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে একটা আমার প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সিম্পল, ভেরি সিম্পল, প্রিন্সিপাল ক্লজ তো অ্যাজ ইট ইজ একটা বাক্য হয়েই গেল। জাস্ট সাবঅর্ডিনেট ক্লজ, সেটা নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক, আর অ্যাডভার্বিয়াল ক্লজ হোক, সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে ধরে একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করে দাও। সেটা করতে গেলে আমাদেরকে কী করতে হবে? লিঙ্কারটাকে উড়িয়ে দিতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ তো সবসময় লিঙ্কার দিয়ে শুরু হয়, দ্যাট, হুইচ, ওয়েন, সেগুলোকে উড়িয়ে দিতে হবে। যদি সাবজেক্ট না থাকে তাহলে একটা সাবজেক্ট, লজিক্যালি সাবজেক্ট এনে কিন্তু তোমাকে বসাতে হবে, এবং ভার্ব তো অবশ্যই থাকবে, প্রিন্সিপাল ফাইনাইট ভার্বই থাকবে, সব ক্লজের মধ্যেই থাকে। আর দুটো বাক্যকে লজিক্যালি সাজাতে হবে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, সেইটা দেখানো হয়েছে বাই টার্নিং ক্লজ ইনটু সেন্টেন্সেস। দেখো আমি চারটা এক্সাম্পল, পাঁচটা এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে পরিচিত, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, যে পৃথিবীটা গোল। তাহলে এই কালো অংশটা প্রিন্সিপাল ক্লজ, তাই তো? আর এই যে নীল অংশটা দেখিয়েছে এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে আমাদের একটা তোমাকে সেন্টেন্স বানাতে হবে, তাই তো? টার্নিং ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ ইনটু সেন্টেন্সেস, তাই তো? এই সাবঅর্ডিনেট ক্লজটাকে কী করে বাক্য বানিয়েছি? দেখো প্রথমে দ্যাটটাকে উড়িয়ে দিয়েছি, দ্যাটটা ওড়ালেই প্রিন্সিপাল হয়ে গেল। দ্য আর্থ ইজ রাউন্ড, দেখো দ্য আর্থ ইজ রাউন্ড করেছি, দ্য আর্থ ইজ রাউন্ড। আর ইট ইজ নোন টু অল, ইট ইজ নোন টু অল অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দিয়েছি, বোঝা গেল। নেক্সট, হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, এটা দেখো অ্যাডভার্ব, আগেরটা নাউন ক্লজ ছিল, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, এই নীল কালিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। ইটস ভেরি সিম্পল, জাস্ট সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কারটা উড়িয়ে দাও। দেখো এখানে সাবজেক্ট আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে, অ্যাজ ইট ইজ একটা বাক্য হয়ে গেল। দ্য থিপ স দ্য পুলিশ, আর তারপরে সে থিপটা কী করেছিল? হি র্যান অ্যাওয়ে,
ওটা অ্যাজ ইট ইজ হি র্যান অ্যাওয়ে, বসে গেল, বুঝতে কোনো অসুবিধা নেই, একদম সিম্পল, এইরকমভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। নেক্সট একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে দেখিয়েছি, দেখো, ডক্টর পাহাড়ি ইজ এ ডেন্টিস্ট হু ট্রিটস মাই টুথ। তাহলে ডক্টর পাহাড়ি ইজ এ ডেন্টিস্ট অ্যাজ ইট ইজ প্রিন্সিপাল ক্লজটা বসে গেছে, বসে একটা বাক্য হয়েছে, আর হু ট্রিটস মাই টুথ, তো হুটাকে তো উড়িয়ে দিতে হবে, হুটাই সাবজেক্ট ছিল, হুয়ের জায়গায় কে, হুটা কে, ডক্টর পাহাড়ি, ডাক্তার পাহাড়ি তো আর দুবার দেবো না, তাই হি ট্রিটস মাই টিথ, হয়ে গেল দুটো বাক্য স্প্লিট হয়ে গেল, ভেরি ভেরি সিম্পল। আরও দুটো এক্সাম্পল তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি, একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, প্রথমটা রবীন্দ্রনাথ হু ওয়াজ এ নোবেল লরেট পোয়েট রোড গীতাঞ্জলি, তাই তো? তাহলে রবীন্দ্রনাথ ওয়াজ এ হু ওয়াজ এ নোবেল লরেট পোয়েট, হু মানটা কি, রবীন্দ্রনাথ, তো এখানে হুটা কেটে দিয়ে রবীন্দ্রনাথ বসিয়েছি, রবীন্দ্রনাথ ওয়াজ এ নোবেল লরেট পোয়েট, আর রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি মানে হি রোড গীতাঞ্জলি, এটা তো অ্যাজ ইট ইজ যা আছে তাই বসে গেল, হয়ে গেল। একইভাবে অল দো হি অ্যাটেম্পটেড সিরিয়াসলি, যদিও সে সিরিয়াসলি অ্যাটেম্প করেছিল, হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল। সাবঅর্ডিনেট ক্লজটাকে দেখো, একটা সেন্টেন্স বানিয়েছি, জাস্ট লিঙ্কারটাকে কেটে দিয়েছি, হি অ্যাটেম্পটেড সিরিয়াসলি, সে সিরিয়াসলি অ্যাটেম্প করেছিল আর হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল। তাহলে এই ছিল তোমার, আর কোনো কিন্তু নিয়ম নেই, কমপ্লেক্স সেন্টেন্সকে কিন্তু কনভার্ট করতে হবে বা স্প্লিট করতে হবে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সে, একদম এটাই নিয়ম। স্রেফ প্রিন্সিপাল ক্লজটা তো একটা বাক্য দেয়াই আছে সিম্পল সেন্টেন্স, স্রেফ সাবঅর্ডিনেট ক্লজটাকে তোমরা একটা প্রিন্সিপাল বাক্যে পরিণত, ক্লজে পরিণত করো। স্রেফ দেখছো কোথাও কোথাও শুধুমাত্র সাবঅর্ডিনেটিং যে কনজাংশন ছিল ওই হুইচ হোয়েন দ্যাট ওইটাকে কেটে দিলেই হচ্ছে, আর কোথাও কোথাও সাবজেক্টটাকে তোমাদেরকে আনতে হচ্ছে, সাবজেক্ট আনতে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, যেখানে হু বা হু হুটা হু থাকে, কারণ হুটা নিজেই সাবজেক্ট, সেখানে একটা সাবজেক্ট আমাদেরকে বসাতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। বরং দেখলে সিম্পল সেন্টেন্স থেকে কনভার্ট স্প্লিট করতে দিলে অনেক নিয়ম। চলো তাহলে এইবার আমরা স্টুডেন্টস শিখব যে কি করে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে, আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে একাধিক সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি, তাই তো? এটা কিন্তু আমাকে জানতে হবে। এখানেও একটাই নিয়ম, স্রেফ কি, বাই ড্রপিং কোঅর্ডিনেটিং কনজাংশন ইনটু, স্রেফ বাই ড্রপিং কোঅর্ডিনেটিং কনজাংশন, যে কম্পাউন্ড সেন্টেন্সে কী থাকে, দুটো কোঅর্ডিনেটিং ক্লজ, অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্স বলতে পারো বা দুটো প্রিন্সিপাল ক্লজ বলতে পারো, কি দিয়ে যুক্ত থাকে, অ্যান্ড বাট অর আইদার অর নাইদার না, এইসব দিয়ে যুক্ত থাকে, অ্যান্ড বাট, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, স্রেফ আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন তুলে দিতে হবে। দেখো অ্যান্ড বাট অ্যাজ ওয়েল অ্যাজ এইসব থাকলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, স্রেফ কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে তুলে দিলেই তোমার দুটো প্রিন্সিপাল ক্লজ বেরিয়ে এলো, দুটোকে আলাদা আলাদা বাক্য হিসেবে ট্রিট করে দাও, কিন্তু আইদার অর নাইদার নর তোমার ফর এই সমস্ত থাকলে একটু তোমাদেরকে সাবজেক্ট আনতে হতে পারে। দেখো এক্সাম্পল অনেকগুলো দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, হি ওয়াজ ফাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ পানিশড, আগেই বলেছি, তার মানে কি, হি ওয়াজ ফাইন্ড আর পানিশটাকে হি ওয়াজ পানিশড, একই সাবজেক্ট ভার্বের রিপিটেশন আমরা অ্যাভয়েড করেছি, স্রেফ আমাদের কী করতে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ কেটে দিতে হচ্ছে, হি ওয়াজ ফাইন্ড এটা একটা বাক্য হয়ে গেল, আর পানিশ তার মানে কি, আমাকে সাবজেক্ট ভাবে আনলাম, হি ওয়াজ পানিশড, এ দেখো আর একটা বাক্য হয়ে গেল, হলো দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট। দেখো নেই দ্য ইউ নো আই হ্যাভ সিন দ্য উইন্ড, তুমিও দেখোনি বাতাস আমিও দেখিনি, এখানে তোমাকে এই নেই দ্য নোটটাকে তো ওঠাতেই হবে, তারপরে এবার দেখতে হবে, দেখো থাকলো ওই ইউটা, আই হ্যাভ সিন দ্য উইন্ড মানে অবশ্যই দুটো ক্ষেত্রেই না হবে, কিন্তু নেইদার আছে আর ইউ আছে আর আই আছে, তার মানে কি তুমিও বাতাস দেখোনি আমিও বাতাস দেখিনি, তাই করা হয়েছে, দেখো ইউ হ্যাভ নট সিন দ্য উইন্ড আর আই হ্যাভ নট সিন দ্য উইন্ড, নট এলো কোথা থেকে, এই যে নেইদার মানে বাক্যটা কিন্তু নেগেটিভ, নেগেটিভ সেন্স, তুমিও বাতাস দেখোনি আমিও বাতাস দেখিনি, তাই দুটো বাক্য কিন্তু স্প্লিট করে দিলাম। তারপরে হি গেভ আস নট অনলি অ্যাডভাইস, সে শুধু আমাদেরকে অ্যাডভাইস দেয়নি বাট অলসো মানি, টাকাও দিয়েছে, তার মানে কি সে অ্যাডভাইসও দিয়েছে টাকাও দিয়েছে, এটাই তো মানে, মানেটা একটু বুঝলেই করতে পারবে, নট অনলি বাট অলসো উড়ে গেল, তার মানে কি হি গেভ আস অ্যাডভাইস, দেখো একটা বাক্য হয়ে গেল, আবার মানি ছিল, মানি মানে কি, হি গেভ আস মানি, হি গেভ আস মানি, আর একটা বাক্য হয়ে গেল। ওকে নেক্সট চার নম্বর, এটা একদম সহজ, হি ওয়াজ পুয়ার
সে গরিব ছিল নেভারদিলেস হি হেল্প দ্য বেগার তথাপি সে ভিখারিটাকে সাহায্য করেছে নেভারদিলেস থাকতে পারে ইয়েট থাকতে পারে সিম্পল ধরে নেভারদিলেসকে কুচ করে কেটে দাও তাহলে হি ওয়াজ পুয়ো আর হি হেল্প দ্য বেগার দুটো বাক্য হয়ে গেল একইভাবে দেখো ইউ মাস্ট স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল তুমি অবশ্যই কঠোর পড়াশোনা করবে অথবা তুমি ব্যর্থ হবে সিম্পল ধরে এই অল্টারনেটিভ কনজাংশন অরটাকে কেটে দাও দেখো দুটো বাক্য হয়ে গেল ইউ মাস্ট স্টাডি হার্ড আর নাহলে কী হবে ইউ উইল ফেইল তুমি ব্যর্থ হবে অনিক্স বিহেভিয়ার ওয়াজ রুড দেয়ার ফর হি ওয়াজ স্যাকড অনিকের বিহেভিয়ার খুব খারাপ ছিল তাই তাকে স্যাক করা হয়েছিল তাই তো দেখো তাহলে এই অনিক্স বিহেভিয়ার ওয়াজ রুড এখান থেকে একটা বাক্য হয়ে গেল আর দেয়ার ফর কেটে দিয়েছি কী দাঁড়ালো হি ওয়াজ স্যাক সিম্পলি দুটো বাক্য হয়ে গেল তাহলে এই ছিল কিন্তু সমস্ত নিয়ম আমি আলোচনা করলাম এই টোটাল ভিডিওটা দিয়ে কিভাবে তোমরা সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে স্প্লিট করে একাধিক সিম্পল সেন্টেন্সে ভাগ করতে পারবে আবার বলছি একাধিক সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে স্প্লিট করা মানেই সবসময় মাথায় রাখতে হবে শুধু বললো স্প্লিট আর কিছু বলেনি সে তোমার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড যাই দিক স্প্লিট মানে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু স্প্লিট ইন টু টু অর মোর সিম্পল সেন্টেন্সেস ওকে তাহলে স্টুডেন্টস দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য ডিসকাশন হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দ্য রুলস অফ স্প্লিটিং তাহলে স্টুডেন্টস ধন্যবাদ সকলকে আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর তোমাদের যদি কোনো এক্সাম্পল করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে দেবে আমি সেটা সলভ করে দেব ধন্যবাদ সকলকে